السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله مولانا العظيم আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। শুধু তাই নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তারা রেজেক প্রাপ্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে যখন আমরা শুনি, তখন নিঃসন্দেহে আপনারাও পরিবারের বাবা মা হিসাবে হতবাক হয়ে যান যে আমার ছেলেটি কীভাবে এইরকম একটা জীবন, সৌভাগ্যপূর্ণ জীবন পেয়েছে। এবং প্রত্যেকেই তাদের জীবনের প্রতি তারা কোনো মায়া করে নাই, বরং তারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করবার জন্যে তারা একটা লক্ষ্য নিয়ে কিন্তু তারা জীবন দিয়েছে। আমি এখানে আসার পর থেকে আপনাদের কথাগুলো শুনছিলাম, আপনারা কেউ বলেন নাই যে আমাদের এই সন্তান নিয়ে আমাদের অর্থনীতিকে সম্পর্ক আমাদের প্রত্যাশা ছিল এটা সেটা, এগুলো কেউ বলেন। প্রত্যেকে দুটি কথাই বলেছেন। একটি হচ্ছে যে আমাদের সন্তানকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান, আমরা আল্লাহর কাছে সেই দোয়াটি করি। আমরা বিশ্বাসও করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি শহীদ হয় তাহলে কাল কিয়ামতের দিন তিনি তার পরিবারের 70 জনকে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এরা মানুষ হিসেবে এদের গুনাহখাতা ছিল, যারা বিশেষ করে বালে, কিন্তু আল্লাহ রাসূল বলেছে তাদের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাদের গুনাহখাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এদিক থেকে আপনারা সৌভাগ্যবান। আপনাদের আরেকটি দাবি ছিল, এটা আমাদের মহানগরী আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলে আসছি, সেই দাবিটি হচ্ছে আসলে এই 5 তারিখকে একটা ইতিহাসের অংশ বানাতে হবে। এই 5 তারিখ হইতে হবে আমাদের জাতীয় শোক দিবস। এই জাতীয় আমাদের যারা সেরা ব্যক্তিরা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে, সেটাই আমাদের দাবি। আমরা আশা করি তারা ইনসাফ ভিত্তিক যে সমাজের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সেই রকম একটি সমাজের স্বপ্ন বাস্তবায়নের জন্যেই তার প্রতিষ্ঠাকাল থেকে প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে আমাদের এই 18 কোটি মানুষের পরিবারের অন্তর্ভুক্ত হলেন, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের এই পরিবারের অন্তর্ভুক্ত হলেন। আমরা যেন পাশে থেকে সেই ইনসাফ ভিত্তিক সমাজ এবং আপনাদের পাশে থেকে আমরা ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।